আসসালামু আলাইকুম, মন বুটিকে আপনাকে স্বাগতম। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এটা হচ্ছে শার্ট টাই কলার, 15.5 ইঞ্চি কলার। কলারের পয়েন্ট হচ্ছে 3 ইঞ্চি, ঠিক আছে। আমরা একটা প্যাটার্ন কাটতেছি, প্যাটার্নটা হলো 4.5 ইঞ্চি। আমরা কাগজটা নিয়ে এর উপরে আমরা মার্ক করে নেব, তারপরে আমরা বক্রমে যাব। এখানে প্রথমে কি করব যে আমাদের এই এই শার্টের কলারের পয়েন্টটা যা হচ্ছে তার থেকে আমরা 2 সুতা বেশি নেব, মানে 3 ইঞ্চির জায়গায় আমরা 3.25 ইঞ্চি নেব, ঠিক আছে। 3.25 ইঞ্চি নিয়ে আমরা একটা মার্ক করবো আগে। মার্ক করার পরে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি রেখে আর একটা মার্ক করব, ঠিক আছে। এরপরে হাফ ইঞ্চি ডাউন দেব, ঠিক আছে। ডাউন দেওয়ার পরে আমরা এখানে করব কি, আমরা কলারটা মেপে নেব 15.5 ইঞ্চি। এভাবে 15.5 ইঞ্চি মাপলাম, এখানে আসলো অর্ধেক পরিমাণ। তখন আমরা কী করবো, এখান থেকে শেপ কাটটা এভাবে ধর, এভাবে ধরে আমরা আরও এখান থেকে 1/2 ইঞ্চি উপরে তুলে দেব, 1/2 ইঞ্চি পরিমাণ উপরে তুলে দেব, এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে তুলে দেবো। এরপরে আমরা এখান থেকে নেব, আমাদের এই কলারটা হবে 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি হবে কলারটা। তো আমরা এখান থেকে 2 ইঞ্চি নিয়ে নেব, কারণ সেলাই 2 সুতা সেলাইতে যাবে, এই জন্যই আমরা 2 ইঞ্চি নিয়ে নেব। এখানে নিয়ে কী করব, আমরা এখান থেকে আমরা 4 ইঞ্চিতে একটা দাগ দেবো, এখান থেকে 2 ইঞ্চি, ওখান থেকে 2 ইঞ্চি, 4 ইঞ্চিতে একটা দাগ দেবো, এই যে এভাবে। আমরা চেষ্টা করব, আমরা সবসময় মনে রাখবো যে এই 4 ইঞ্চি সোজা থাকবে কলারের, এই 4 ইঞ্চি সোজা থাকবে এখান থেকে, এই যে 4 ইঞ্চি, এখান থেকে যে 4 ইঞ্চিটা এটা আমাদের সোজা থাকবে, এই 4 ইঞ্চি সোজা থাকবে। এখন এখান থেকে আমরা কী করব, এই সোজার সাথে এইভাবে রাউন্ডে মিলাই দেব, এভাবে মিলাই দেব, এখান থেকে সোজা থাকবে 4 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কী করব, এখন আমরা এখানে ব্যান্ডে যাব, এখানে ব্যান্ড নেব আমরা 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, ঠিক আছে। এখানে 1.5 ইঞ্চি একটু ডাউন দিয়ে দেবো, হালকা একটু ডাউন দিয়ে দেবো, এতটুকু ডাউন দিয়ে দেবো। ডাউন দিয়ে এটা আমরা করব কি, এটা করবো 1 ইঞ্চি 2 সুতা, 1 ইঞ্চি 2 সুতা দিয়ে এরপরে আমরা দেখব এখানে 1.5 ইঞ্চি, এই যে এখান থেকে আমরা 1.5 ইঞ্চি নিলাম, এখান থেকে 1.5 ইঞ্চি নিলাম না, এইভাবে একটা গোলাকার করব, এটা হবে 3 ইঞ্চি পর্যন্ত গোলাকারটা আসবে, ঠিক আছে। 3 ইঞ্চি পর্যন্ত এভাবে আর কি, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে কি করব, নেব হচ্ছে 1.5 ইঞ্চির 1 সুতা কোণ নিয়ে এইটুকু আমরা সোজা করে দেবো,
সোজা করে এটুকু একবারে সোজা এখান থেকে এটুকু একবারে স্ট্রেট হবে সোজা হবে ঠিক আছে উপরে কাটিয়ে চলে যাবে সোজাও রাখতে পারি রাউন্ড করতে পারি ঠিক আছে সোজাই রাখলাম আমাদের এইভাবে এইভাবে বকনের উপরে রেখে এইভাবে রেখে কী করবো এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে 1 ইঞ্চি আর এখানে থাকবে 1.5 ইঞ্চি ঠিক আছে রেখে এখন আমরা এই কলারের এই সাইডটা রাউন্ড করে নিতে পারি রাউন্ড করে নিতে পারি এখানে একটা মাঝখানে চিহ্ন করে নেব এটার মাঝখানেও একটা চিহ্ন করে নেব পয়েন্টটা আসবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।